মায়ের মূর্তি অসাধারণ, অপূর্ব লাগছে। ঘরের মানে ব্যবহৃত যে সমস্ত জিনিসপত্র, যেরকম ড্রাম, ব্যাগ, টেলিফোন দেখতে পাচ্ছি, দু বছর ধরে আমরা যে ঘরে বন্দী, কোভিড সিচুয়েশনের মধ্যে ছিলাম। কয়েক মাস আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম এই মন্দির থেকেই, মানে শিব মন্দির থেকেই, শিব মন্দিরের যে এই বছরের দুর্গাপুজোর প্রিপারেশন সেটা দেখিয়েছিলাম। আর এখন দাঁড়িয়ে রয়েছি একদম শিব মন্দিরের ভিতরে, সেই দাদা রয়েছে। ভালো আছো তো? পুজো কিরকম কাটছে? একদম মায়ের আশীর্বাদে সব সুস্থভাবে পুজোটা কেটে যাচ্ছে। একদমই তাই। আর মাকে দেখে নাও তোমরা, এর আগের বার যখন এসেছিলাম তখন দুপুরবেলা ছিল, লাইট টাইট সেরকমভাবে জ্বলছিল না। এখন ভালো করে মন্দিরটাকে দেখে নাও, তারপরে শিব মন্দিরে যে দুর্গাপুজো সেটা তো দেখাবোই। এর মাঝে তোমরা অনেকে জয়েন করেছো, মানে এই ইউটিউব চ্যানেলটা যেটা দেখছো, নীল ভার্সেস নীল ইউটিউব চ্যানেলে, মানে আমার এই চ্যানেলটাতে, তোমাদের এই চ্যানেলটাতে অনেকে জয়েন করেছো। আমি একটুখানি বলে রাখি, এখানে এই শিব মন্দিরে দুটো জোড়া শিব রয়েছে। এরকম এদিকে একটা শিব রয়েছে, এদিকে একটা শিব রয়েছে। শিব মন্দির প্রাঙ্গণ দেখালাম, এবার চলো এই বছরের যে দুর্গাপুজো কিভাবে সেজে উঠেছে চলো দেখে নি। শিব মন্দির সর্বজনীনের এই বছরের যে পুজো সেটা এই যে করোনা কালে আমরা যে লকডাউনের মধ্যে রয়েছি সেই রকমই কিছু একটা, কেননা এখানে এই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে সেই তার মাধ্যমে শুনতে পাচ্ছি, প্লাস এখানে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে দেখো ভালোভাবে, ঘরের মানে ব্যবহৃত যে সমস্ত জিনিসপত্র সেখানে রয়েছে, ব্যাডমিন্টন, তারপরে এমনি যে বালতি, তারপরে বোতল, তারপরে দেখো প্রিন্টার, কিবোর্ড দেখতে পাচ্ছি, ঘড়ি দেখতে পাচ্ছি, আরও এদিকে বিভিন্ন রকমের জিনিসপত্র, টিভি, তারপর টেলিফোন দেখতে পাচ্ছি, আরও এইদিকে বিভিন্ন রকমের জিনিস, মানে ঘরের ব্যবহৃত যে আসবাব, মানে আমাদের বাড়িতে যে সমস্ত জিনিস ব্যবহার হয়, যেরকম ড্রাম, ব্যাগ, হ্যাঁ এইসব জিনিসপত্র, টিফিন কারি, এই জিনিসগুলো, সাইকেল পর্যন্ত রয়েছে, ওপরেও একটা আমি সাইকেল দেখতে পাচ্ছি। হ্যাঁ এই যে এইসব জিনিসপত্র দিয়ে দারুণ কনসেপ্ট, খুব সুন্দর লাগছে এখান থেকে, দারুণ লাগছে। আর বিশেষ করে মায়ের যে মূর্তিটা, মায়ের মূর্তি অসাধারণ, অপূর্ব লাগছে।
চারি ফুল চামর কি কাশির দোলা হয়ে যায় ভুল আসিনি মেঘ বুঝি হে পূজারি ফুল চামর কি কাশির দোলা যত কথা নিরবতা তোমাতে দিয়েছি ঢেলে শিফলে অর্ঘ দিল ঘুরির আলো জিলে শিফলে অর্ঘ দিল ঘুরির আলো জিলে নমস্কার, আমি সৌরজিৎ ব্যানার্জি, এবছর থিম শিব মন্দিরের থিম শিল্পী। আপনারা দেখেছেন শ্রী ব্যান্ডেল আমার এবছর আমাদের বিষয় ভাবনা হচ্ছে আয়ুষ্মান ভব। আমরা মূলত কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়েই কাজ করেছি। এই যে লাস্ট দেড় দু বছর ধরে আমরা যে ঘরে বন্দি এবং আমাদের পারিপার্শ্বিক অবস্থা, জীবনযাপন, সব কিছু নিয়েই আমি আমার মন্ডপটা ফুটিয়ে তুলেছি। দেখবেন সবাই, আশা করি খুবই ভালো লাগবে, সবাইকে স্বাগত শুভেচ্ছা। একটুখানি জিজ্ঞেস করবো দাদা, এখানে এই মণ্ডপে আমি দেখছি যে এই যে করোনা কালে আমরা যে পরিস্থিতির মধ্যে পড়েছি সেইগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কি কি জিনিস ব্যবহার করা হয়েছে? আমি দেখতে পাচ্ছি ঘরের বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়েছে, সেটা একটুখানি বলো। দেখো, আমি যেটা করেছি মূলত আমি প্যান্ডেলটাকে একটা লেয়ার করে নিয়েছি। যে আমরা যখন দেখেছি যে লকডাউন অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তুমি দেখবে প্যান্ডেলের শুরুতে আমাদের একটা রিক্সা আছে যেটা লকডাউন অ্যানাউন্সমেন্ট করছে, এবং তার মাথায় দেখবে একটা হুটার লালবাতি লাগানো রয়েছে, যেটা আমাদের অ্যাম্বুলেন্সের পার্টটাও দেখিয়েছি তার মধ্যে। যখন আমাদের অ্যাম্বুলেন্সের ক্রাইসিস ছিল তখন ওই রিক্সাটাই অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছে। দেন আমরা দেখলাম যে প্রচুর লক্ষ লক্ষ শ্রমিক, যারা আমাদের পরিবার আত্মীয় স্বজনের মধ্যে ভাই বোনেরা হয়, তারা একটা আকুতিমিনতিভাবে ফিরছে, বিভিন্ন রাজ্য থেকে ফিরছে। তাদের একটা মানে কী বলবো, মানে একটা খুব কঠিন অবস্থা বলতে পারো, যে ট্রেন নেই, বাস নেই, মাইলের পর মাইল হাঁটছে, বহু মানুষ মারা যাচ্ছেন, সেই নিদর্শনটাই আমি এখানে ফুটিয়ে তুলেছি। এবং তারপরে দেখলাম যে আমাদের বন্দিদশা জীবনটা, তুমি যে কথাটা আমাকে বলছিলে যে আমাদের ঘরের জিনিসপত্র, আমরা ঘরে বোকা বাক্সের মতো বন্দি ছিলাম এবং কীভাবে কাটিয়েছি সেই ফেসটাও আমি এখানে দেখিয়েছি। তার সাথে দেখিয়েছি হচ্ছে আপনি যখন ভেতরে প্যান্ডেলে দেখবে যে আমরা কোভিডটা অ্যাকচুয়ালি কীভাবে আমাদের মানে মারণ রোগ কীভাবে হয়েছে এবং কীভাবে আমরা বিষয়টাকে রিকভার করছি, এবং মা দুর্গাই আমাদের মুক্তির আলো, এবং আমি বিশ্বাস করি যে মা দুর্গাই আমাদেরকে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসবে। দেখবে আমরা মানে করোনাকে পিছনে ফেলে আস্তে আস্তে আমরা যে আবার স্বাভাবিক জীবনে ফিরছি, এই সবটাই মা দুর্গার আশীর্বাদ এবং ইচ্ছা। একদমই তাই। এবং এখানে যে দেখা যাচ্ছে যে আবহাওয়া, যেটা শুনতে পাচ্ছি আবহাওয়া এবছর কে করেছে? আবহাওয়াটা মূলত আমারই একজন ফ্রেন্ড অভিজিৎ বলে একজন করেছে, এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের লেখাটা লিখেছেন। আমাদের টোটাল একটা টিম ওয়াইজ এখানে কাজ করি মূলত, তো সবাই এটা একটা আমাদের একটা সিস্টেম অফ পার্ট, মানে আমরা একটা প্যান্ডেল করলে তার সাথে একটা আবহাওয়া, একটা অ্যানাউন্সমেন্ট, এই টোটালটা নিয়েই আমাদের এখানকার উপস্থাপনা। দর্শকদের জন্য কি বার্তা থাকবে? দর্শকদের জন্য বার্তা বলতে, দেখুন আমি আমার কাজটা করে এটুকু দেখতে পাচ্ছি যে মানুষ নিজের সাথে খুব একাত্ম বোধ করছে, কারণ এই জিনিসগুলো তো আমরা ঘটে যেতে দেখেছি, প্রত্যেকটা নিয়ত দেখেছি। এবং দুর্গাপুজো যে মানুষ রাস্তায় নাম নামলে সম্পূর্ণ হয় না, আমার মনে হয় আজকে এই দিনে আমি দাঁড়িয়ে দেখছি যে এই লাখো লাখো মানুষ আবার দুর্গাপুজো দাঁড়িয়ে দেখছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। অনেক ধন্যবাদ, তোমার পুজো অনেক ভালো কাটুক। এটাই তোমাকে অনেক ধন্যবাদ, তোমার ভিউয়ারদের অনেক ধন্যবাদ, সবার পুজো খুব ভালো কাটুক, শুভ শারদীয়। বিষয়টা এবারে পরিষ্কার হয়ে গেল যে কি হতে চলেছে এখানে, যে থিমটা কি হয়েছে সেটা তোমরা বুঝতে পারলে। মানে আমরা যে এতদিন ধরে যে কোভিড সিচুয়েশনের মধ্যে ছিলাম, এখানে আসলে সেই পুরনো দিনের কথাটা মনে পড়বে। এখানে বিভিন্নভাবে সেই জিনিসগুলোই তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেরকম মাদুর দেখা যাচ্ছে, বস্তা দেখা যাচ্ছে, সাইকেল থেকে শুরু করে বিভিন্ন জিনিস এখানে দেখা যাচ্ছে। দেখো দর্শনার্থীদের ভিড় কিন্তু প্রচুর রয়েছে, ওই বাইরে থেকে ব্যারিকেড থেকেই দেখতে হচ্ছে এবছরের নিয়ম অনুযায়ী। আর এইদিকেও এরকম রয়েছে, ট্রাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন মানে আমাদের বাড়িতে ব্যবহৃত সব যে সমস্ত জিনিসপত্র, আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে মায়ের প্রতিমা। মায়ের প্রতিমা সত্যি অপরূপ, এর উপরে যে কাজগুলো করা হয়েছে সেগুলো অসাধারণ। মা তোমারা উৎসব
দ্বিধা ভোলা পথ চলো একাদের কাছে পেলে সে ফলে অর্ঘ দিল ঘুরির আলু জেলে সে ফলে অর্ঘ দিল ঘুরির আলু জেলে আকাশি খুশির ডানা মেলে মা এলে এগিয়ে গিয়েছি বহু দূর বেদনা। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এখানে এসে এই যে আবহে যে জিনিসটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে মানে এই করোনার যে বিষয়টা, মানে আমরা যে এই এতদিন ধরে কাটিয়ে এসেছি, যেই দুর্বিষহ জীবন কাটিয়ে উঠেছি, সেই যে জিনিসটা শোনা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে পুরোনো দিনে আবার ফিরে যাই। মানে পুরোনো দিনে ফিরে যাই বলতে পুরোনো দিনের সেই স্মৃতিগুলো সত্যি আবার মানে বাড়িতে বসে সেই বন্দি জীবনটা সেটা সত্যি মনে করিয়ে দিচ্ছে। শিব মন্দিরের এবছরের যে মণ্ডপ সত্যি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, সাথে সাথে এই যে আবহটা আমার খুব ভালো লেগেছে। মানে পুরোনো দিনে সত্যি ফিরে, মানে পুরোনো দিনের স্মৃতিগুলো সত্যি ফিরে পাচ্ছি আমরা, যে এত দিন ধরে বাড়িতে ছিলাম, বন্দি দশার মধ্যে ছিলাম, সেই জিনিসগুলো সত্যি এখানে ফুটে উঠছে। ভিডিওটা বেশি বড় করবো না, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো, যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পারো, আর আমার সাথে যদি কথা বলতে হয় তাহলে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমাকে ফলো করে মেসেজ করতে পারো, জানাতে পারো আমাকে যে কি ভিডিও তুমি আগামী দিনে দেখতে চাও, অবশ্যই আমি তোমার মেসেজে রিপ্লাই দেবো। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে। শেষ করার আগে আরও একবার শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, ভালো থেকো সবাই, পুজো সবার ভালো কাটুক।